হ্যাঁ বন্ধুরা, এই সকালবেলা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই সকালবেলা আমাকে রান্নাঘরেই দেখতে পাও, প্রতিদিন রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করি। কি করব, সকালে উঠেই তো বোধহয় রান্নাঘরের দিকে আগে হাঁটতে হয়, তারপর আর কি করবো, রান্নাঘরে ছাড়া কোথাতে। আর ঘরের কাজ থাকে, খুব অল্প কাজই থাকে ঘর গোছানো। আজ থেকে আমার অনেকটা খাটনি কম, চন্দনা 2 মাস পরে আজ থেকে আমার কাজে আবার আসবে। ও কালকে আমাকে ফোন করেছিল, বৌদি তুমি তো তোমার ভিডিও আমি দেখছি, তুমি তো কাজের লোক পাওনি, তাহলে কি আমি আবার আসবো? এই কামাইয়ের জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম। তা আমার সব লোকের কাজ আমার ঠিক পছন্দ হয় না। আমি আমার মতো করে তো চন্দনের কাজটা ভালো, সেটা ইয়ে আছে, ও বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে। তখন ও বললো যখন আসবে তখন বললো আসো তাহলে। ও 2 মাস ইয়ে করেনি, আমার ওই কাজ করেনি, মানে আমি ছাড়িয়ে দেবো কাজ করি বলতে আমি ওকে ইয়ে করে দিয়েছিলাম, ছাড়িয়ে দিয়েছি, ওই কামায় কামায় এত কামায় সেই জন্য ছাড়িয়ে দিয়েছিলাম। আবার আজ থেকে আসছে ও। এই যে সকালে আমি চা বসিয়ে দিয়েছি, মেয়ে উঠে গেছে, আমি 7:30 বাজে, মেয়ে চা খাবে, চা খেয়ে স্নান করবে, ও যখন স্নানে ঢুকবে তখন গিয়ে আমি ওই ফাঁকে গিয়ে ঘরটা গুছিয়ে আসবো। ঘরটা গুছানোর পরে ও 9টা থেকে ওর অফিস শুরু হয়ে যাবে, ও অফিস করবে, আমি আমার মতো রান্নার দিকে চলে আসবো। এই হচ্ছে রুটিন, শুধু আজকে রান্না আছে, রান্না করে বেরিয়ে যাবে, চন্দনা এসে সমস্ত কাজটা আগে যেরকম করতো সেভাবেই ও করবে। এই হচ্ছে কাজ, চলো চাটা করে চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এই যে মেয়ে মেয়ের মধ্যে স্নানে ঢুকে গেছে, আমাদের দুজনে চা খাওয়া হয়ে গেছে, গল্প করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এরপর আমি ঘর গোছাবো। ঘরটা কিছুটা গোছানো হয়ে গেছে, তোমাদের দেখাবো, দেখাতে ভুলে গেছি, এখন খাট ছাড়া হয়ে গেছে। এখন যে চেয়ারের ওপর যে বালিশ টালিশগুলো আছে এগুলো নিয়ে খাটের ওপর দিয়ে রাখি, ফার্নিচারগুলো একটু মুছবো, ড্রেসিং টেবিল টেবিলগুলো সব মুছি, জানলা আর মুছে হয়ে গেছে, চন্দনা এসে একটু ভেজে ন্যাকড়া দিয়ে মুছে দেবে, তাহলেই হয়ে যাবে। ঘর মোছার সময় চন্দনা মুছে, চলে বালিশগুলো রেখে নিই। মেয়ে এখন স্নানে ঢুকলো, ও স্নান করে এসে অফিসের কাজে বসে যাবে। একবারে সেই সন্ধ্যে 7টা পর্যন্ত মাঝে একবার ব্রেক দেয়, ওই ব্রেক ওই খাওয়া ছাড়া আর কিছু হয় না, শুধু খেতে পারবে, সেই জন্য ওই ব্রেকে শুধু খায়। স্নান টান করতে গেলে অনেক দেরি হয়ে যায়, 1 ঘন্টা ওর একটু সময় লাগে, সেই জন্য সকালবেলা স্নান করে একবারে বসে, আর ওই 1টার সময় 1টা ব্রেক দেয়, 1টা থেকে 2টো সে ব্রেকে শুধু খায়। এদের সময় থাকে খেতে, 1 ঘন্টা লাগে না, তবু ওই সময়টা বসে শুধু খায় আর একটু বসে শুয়ে থাকে বা ইয়ে করে, তারপরে আবার 2টো থেকে আবার 7টা পর্যন্ত, সন্ধ্যে 7টা পর্যন্ত। ঘরটা পুরোটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে সোফা,
চলো না আসবে বলে আমার কাজটা অনেক অনেকটাই কম আছে, আমি তোমার চাইবো রান্না করবো, রান্নাও আছে খুব একটা বেশি না, একটু মাছ আছে একটু মাংস আছে, ফ্রিজে অনেক তরকারি, সোমবার দিনটা আমার রান্নাটা করা থাকে, ফ্রিজ পরিষ্কার করে সমস্ত তরকারিগুলো বের করি, ওগুলোই সোমবারে খাই। চলো, রোববার দিন ভিডিও দিতে পারিনি, তুলেছিলাম অল্প একটু, তারপরে রাতে ছাড়তে গিয়ে দেখলাম ওটা বলতে 4 মিনিট না করে, সেই জন্য আর ওটাকে ছাড়িনি, আর ভুলেই গেছি করতে, সেই জন্য আর ওটাকে ছাড়িনি, আবার সোমবারে নতুন করে ভিডিও করে আবার তোমাদের সামনে সেটাকে ইয়ে করব। এতে আমার সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন রান্না করে কালকে মঙ্গলবার তো নিরামিষ রান্না হবে, সেখানে এই ন্যাকড়া টাকড়াগুলো এই গরম জল বসিয়েছে, গরম জলের মধ্যে একটু সাবান গুঁড়ো দিয়ে দেবো, সাবান গুঁড়ো দিয়ে ওটাকে এগুলো সব কাচবো, এই যে গরম জল গ্যাসে বসিয়ে দিয়েছি, আর বাসন রান্নাঘর পরিষ্কার সবই তো চন্দনা এসে করবে, সেটা তো আমার ওই দিক দিয়ে আস এখন ছুটি, সেই জন্যে এগুলো এখন ভেজাবো, ভিজিয়ে রেখে দেবো, ও চন্দনা এসে ধুয়ে দেবে, আর ওয়াশিং মেশিনে কাঁচা দেবো, সেগুলো গরম জল দিয়ে একটু উষ্ণ গরম জল করে ওটা গিজারি করি, গরম জল করে একটু সাবানগুলো দিয়ে কিছু ভিজিয়ে রেখে দিয়েছি ওটা, তারপরে মেশিনে দেবো, তাহলে পরিষ্কারটা খুব ভালো হয় দেখেছি। তারপরে এগুলো সব হয়ে গেল, ওদের টিফিন দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড টিফিন খেয়ে বেরিয়ে গেছে, আমার মেয়েকে টিফিন খাওয়ানো হয়ে গেছে, সমস্ত ওদের রুটি আর তরকারি দিয়েছি, আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছি, ওই দিয়ে ওদের সকালে জলখাবার খাবার হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি সকালে জলখাবার, এখন চন্দনা আসার অপেক্ষা, এগুলো ভিজিয়ে দিই, রান্নাঘরে যত ন্যাকড়া আছে আমি মঙ্গলবারের মানে সোমবারে কাছি আর শুক্রবারে কাছি, আবার শনিবার নিরামিষ খাওয়া হয়, এই জলটা ফুটবে, জলটা ফুটবে তো জলের মধ্যে সাবানগুলো দিয়ে দেবো একটু, খুব পরিষ্কার হয়ে যায় ন্যাকড়া। এটা ফুটুক তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, রান্না তো করিনি আজকে কিছু, সকালে তরকারি দিয়ে শুরু করেছি আর কিছু রান্না করিনি, ফ্রিজে যা ছিল তাই করে গরম, এ দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ছিল, তার মধ্যে আলু পটল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে তরকারি ছিল, ওই রুটি তরকারি ছিল, এটা ফ্রিজে ছিল, ওটা দুটো একসাথে মিক্স করে গরম করে রেখে দিয়েছি, আলাদা সব এইটুকু এইটুকু করেছিল, আর মাছ ছিল 4 পিস, আর কালকে মাংসের ঝোল আলু আর কয়েক মানে 2-3টে মতো পিস ছিল, ওই দিয়ে পুরো গরম করে রেখে দিয়েছি একসাথে মাছ আর মাংস, আবার আলাদা আলাদা করে করবো, আর আলু ফুলকপির তরকারি ছিল আর পনির ছিল, সেটাকেও গরম একসাথে মিক্স করে গরম করে রেখে দিয়েছি, এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, এটা ওরা সকালে খেয়েছে আর বাদবাকি আছে, হাজব্যান্ড এখন সুগার পরে রাত্রেবেলা রুটি খায়, সকালে রুটি খেয়ে বেরিয়ে গেছে, রুটি দিয়েছে শশা কেটে দিলাম খেয়ে বেরিয়ে চলে গেল, এটা থাকলো এটা রাত্রিবেলা হয়ে যাবে ওর, কালকে আমের চাটনি আছে সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি, এই যে এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু, চালটাও ধোয়া হয়ে গেছে, চাল ধুয়ে সমস্ত কিছু এ করে রেখে দিয়েছি, এই যে ভাত বসাবো, চলো আজকে কাজ তাহলে এই পর্যন্তই, আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসবো, পিছিয়ে আমার চান করে এসে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মাথা এখনও আশ্রয়নি, মাথাটা এখন আশ্রাবো, ভাতটা বসালাম, ভাতটা বসিয়েছি অনেকক্ষণই, ভাত আরেকটু হলেই হয়ে যাবে, ভাত হচ্ছে, মেয়েকে অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি, মেয়ে খেয়ে আবার দ্বিতীয় রাউন্ডে ইয়ে করছে, অফিস করতে বসে গেছে, পড়তে বলছি,
অফিস করতে বসে গেছে, ভাত হলে তারপর আমরা খাবো। এই যে সবে পুজো দিয়ে উঠলাম, এই যে এখনো প্রদীপ জ্বলছে, এখনো প্রসাদ তুলিনি, প্রসাদটা তুলবো, 5-10 মিনিট পরে প্রসাদটাকে তুলে দেবো, তুলে দিয়ে ওদিকে ভাতও হয়ে যাবে। মেয়ের ওদিকে অফিস চলছে, চলো আবার দুপুরে খাবার দাবার খেয়ে লাঞ্চ টাঞ্চ খেয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে রাত্রিবেলায় কথা হবে। দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নেবো, শোবো তো, তখন আর ভালো লাগে না শুয়ে উঠে, আমাদের তখন শুতে একটুখানি ফোন টোন দেখবো, এ করবো করতে করতে ঘুম এসে যায়। তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে টন্ধে দিই, তারপরে সন্ধ্যে দিয়ে পরে তোমাদের সাথে আবার রাত্রে কথা হবে। এই যে আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এসেছি, সন্ধ্যার কাজ করলাম, এখন সন্ধ্যে দিলাম, তারপর ওয়াশিং মেশিনে কেচেছি, সেই কাঁচাগুলো এই যে মেললাম। আমার মেলার জায়গা তো তোমরা জানোই, তো সমস্ত মেলা ফ্যান চালানো রয়েছে, ফ্যানের হাওয়াতে শুকিয়ে আমি এখানে কাজ টাজ করবো, যে তা তখন ফ্যানটা চালানো থাকুক, আমি যখন শোবো তখন ফ্যান বন্ধ করে দেবো, ততক্ষণে যা শুকায় তারপরে এমনিতেই শুকিয়ে যায়। তারপরে এই যে হাজব্যান্ড নতুন রুটি খাওয়া শিখেছে রাত্রিবেলায়, এই যে রুটি আটা মাখলাম, রাত্রিবেলায় রুটিটা করে রাখি, রুটি করবো এখন, এখন করবো না, মেখে রেখে দিলাম, কিছুক্ষণ পরে করবো, তার রুটিটা ভালো হয়। এখন সব 8টা বাজে, গরম গরম 9টার সময় করে রেখেতে দিয়ে দেবো, ব্যাস। ওদের বলতে শুধু ওর বাবাই রুটিটা খাবে, আর আমি মেয়ে ভাতই খাবো, আমরা রুটি খাবো না, রাত্রিবেলা রুটি খেলে আমার ঘুম হবে না, আমার অভ্যাস হয়ে গেছে, যার যেটাতে অভ্যাস। আমার এখন রুটি খেলে, আগে কিন্তু আমি বাবার বাড়িতে রুটি খেতাম, আমাদের খাওয়া হতো, কিন্তু এখন অভ্যাস অন্যরকম হয়ে গেছে, আর হবে না, মানুষ যেভাবে যেরকমভাবে অভ্যস্ত হয়। চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আর বেশি বড় করছি না, আজকে কাজ বলতে তো এইটুকুই, এই রুটি করবো, ওই যার খাবো, সন্ধ্যে টন্ধে দেওয়া সব হয়েছে, রাত 8টা বাজে, তারপরে করবো। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আবার আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আবার হাজির হব। আমার এই যে সারাদিনের কাজে আমি একটু আজকে বিশ্রাম পেয়েছি, কেন চন্দনা 2 মাস পরে আজকে আমার বাড়িতে কাজে যোগ দিল, সেই জন্য আমার বিশ্রাম টিশ্রাম পেলাম, একটু ভালোই ইয়ে হয়েছে, ও থাকলে পরে আমার অনেকটা কাজ কম, অনেক। চলো তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।